শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, আর এই নির্বাচনে চমক দেখিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর। তিনি নির্বাচনে প্রার্থী হতে না পারলেও তার মা জায়েদা খাতুন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানের সাথে, এবং অবশেষে জাহাঙ্গীর বিজয়ী হয়েছেন। অর্থাৎ তার মা জায়েদা খাতুন বেশ ভালো ভোটের ব্যবধানে আজমতুল্লাহ খানকে হারিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচিত হন। বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গথাজ মিলনায়তনে এ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জায়েদা খাতুনকে নির্বাচিত ঘোষণা করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের মোট 480টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জায়েদা খাতুন পান 2,88,007 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান পান 2,71,077 ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। নির্বাচনে কারচুপি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ করেননি প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষই। নির্বাচনে ভোটার ছিল 11,79,476 জন। এদের মধ্যে 5,92,762 জন পুরুষ ও 5,86,696 জন নারী এবং 18 জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। নির্বাচনে 57টি ওয়ার্ডে 480টি ভোট কেন্দ্রের 3,497টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম চলে। কেন্দ্রে কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা, এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয়। মোট 4,435টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নেন 333 জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 246 জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 79 জন প্রার্থী রয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজউদ্দিন। গণফ্রন্টের প্রার্থী হিসেবে মাস প্রতীকে আতিকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাকা প্রতীকে গাজী আতাউর রহমান ও জাকের পার্টির প্রার্থী হিসেবে গোলাপফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ রাজু আহমেদ। এছাড়া স্বতন্ত্র তিনজন প্রার্থী ছিলেন, তারা হলেন টেবিলগুড়ি প্রতীকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন, গোড়া প্রতীকে মোহাম্মদ হারুনুর রশিদ ও হাতি প্রতীক নিয়ে লড়েন সরকার শাহনুর ইসলাম। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী? 57টি ওয়ার্ডে 74 জন ম্যাজিস্ট্রেট, র্যাবের 30টি টিম ও বিজিবি প্রায় 13 প্লাটুন সদস্য এখানে মোতায়েন ছিল। এছাড়া স্ট্রাইকিং ফোর্স পুলিশের 19টি ও মোবাইল টিম হিসেবে 57টি টিম এই নির্বাচনে কাজ করে। তবে নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু কোথাও থেকে পাওয়া যায়নি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।